তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গাছ বসানোর প্রতিক্রিয়াতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই যে আমাদের বম্বাস্ত্র, এই বম্বাস্ত্র নিয়ে আমরা এই গোবর সারকে একটু গুঁড়ো করছিলাম। আর আমার কিছু ওখানে মাটি রয়েছে, সেই মাটি আমি আগে থাকতেই ছেলে ওইদিকে রেডি করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন দেখতেই পাচ্ছেন আমার ওই যে মাটি ছেলে রেডি করাই রয়েছে। আর এই আমার টব, এই গাছ সব লাগিয়েছি। আজকে আগে কি কি গাছ লাগিয়েছি আর আজকে কি কি গাছ লাগাবো সেসবগুলো সব আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো। এই আমি কিছু গোবর সার আমার আগে থাকতে কেনা ছিল, 2-5 বছর আগেকার গোবর সার, সেগুলো আমরা একটু ছেলে নিচ্ছি, কিছুটা পরিমাণ ছেলে নিচ্ছি আর কিছুটা পরিমাণ এইভাবেই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা গোবর সার আর মাটির সাথে মিক্সিং চলছে আমাদের। এরপর আমরা কি কি সার দেবো সেগুলো আপনারা দেখতে থাকুন। আপনারা বাড়িতেই করতে পারবেন, যে কোনো রকমের ফুল ও ফলের গাছ মাটি তৈরি করে বসাতে পারেন, খুব সুন্দর গাছও হবে, ফুল ফল সবই হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আর এর মধ্যে আমরা কি কি সার দেবো সেসব বলাই থাকবে। দেখতে পাচ্ছেন গোবর সার আর মাটি মিক্স হচ্ছে। আর এর আগে আমাদের আপনাদের কাছে আমরা বলে দিই, এর আগে আমরা গাছ বসিয়েছি, এই যে একটা মালটা লেবুর গাছ, মালটা কমলা লেবু। আর এখানে দেখুন এই গাছটা কেমন, দেখুন পাতা পাতা ছাড়তে আরম্ভ হয়েছে, গাছটা রেডি হতে আরম্ভ হয়েছে। এই গাছটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু, আর এটা হচ্ছে সাদা জামরুল গাছ, এইটা একটা 46 পেয়ারা গাছ, আর এটা একটা লম্বা লাল টাইপের যে জামরুল হয় সেই গাছ। আর এই হচ্ছে পাতিলেবুর গাছ, আমি নিজের ইচ্ছায় একটা কুমড়ো গাছ এখানে বসিয়েছি, সেটা হচ্ছে টবের মধ্যে, দেখা যাক কী হয় না হয়। আর এখানে দেখতে হচ্ছে নিম গাছ দিয়েছি গাছের মধ্যে, আর ওইখানে দুটো আনারস গাছ আমি লাগিয়েছি, এই যে পাতিলেবুর গাছ। আর এখানে হচ্ছে মৌসুমি লেবুর গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা ফাতা ছেড়েছে, এই গাছটাও আস্তে আস্তে তৈরি হতে আরম্ভ হয়ে গেছে। তো আপনারা ম্যাক্সিমাম 10-12 ইঞ্চি টবের মধ্যে গাছ বসানোর চেষ্টা করবেন, তাতে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়। আর এটা আমার একটা সবেদা গাছ, দেখুন গাছটা কত সুন্দরভাবে পাতা ছেড়ে কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই গাছটা প্রায় 2 মাস হচ্ছে বসিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা গন্ধরাজ লেবুর গাছ, এই দেখুন লেবু হয়েছে, এই গাছটা ওই 2.5-3 মাস মতো বসিয়েছি এই গাছটা। এটা একটা টিনের মধ্যে আছে, তেলের টিনের মধ্যে। আর এখানে রয়েছে দুটো জবা গাছ, একটা লাল একটা হলদে। আর আজকে যে গাছগুলো বসাবো সেইগুলো হচ্ছে এই যে একটা থাই বেল গাছ, আর একটা হচ্ছে চায়না থাই লিচু এইটা, আর একটা ওইটা হচ্ছে মুম্বাই লিচু, আর এটা হচ্ছে একটা এঁচোর গাছ, থাই এঁচোর, যেটা পিঙ্ক কালারে দেখতে হবে বলেছে, আর 12 মাসই এঁচোর হবে কিন্তু ক্যাটাল হবে না। আর এটা হচ্ছে থাই আম গাছ, তো এই গাছগুলোই আমরা আজকে লাগাবো। আর এটা ছোটো করে একটা অ্যালোভেরা গাছ নিজেরা তৈরি করছি, গাছটাকে পরে আমরা রিপোর্টিং করবো ছোট্ট একটি টবের মধ্যে। তো আজকে আমরা এই সারগুলো ব্যবহার করব, তো আমরা কী কী সার ব্যবহার করবো সেগুলোর নামগুলো আপনাদের বলবো। তো আমরা প্রথমেই দিচ্ছি এটা সুপার ফসফেট আছে, তাই তো, এটা হলো সুপার ফসফেট। দেখুন প্রথমে আমরা মাটি ও গোবর সারের মধ্যে ব্যবহার করছি সুপার ফসফেট, এটা আমরা পুরোটাই দিয়ে দেবো, প্রায় 250-300 গ্রাম রয়েছে, এটা আমরা পুরোটাই দেবো। এটা মাটি রয়েছে আমাদের আপনার ওই 16 ইঞ্চি টবের, 16 ইঞ্চি টবে, সরি 18 ইঞ্চি টবের 5 টব মাটি রয়েছে। এই যে আমার টব দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 20 ইঞ্চি টপ, আর এইগুলো হচ্ছে 18 ইঞ্চি টপ। আর এর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনার 14 ইঞ্চি টপ। আরও কিছু গোলাপ গাছ, এখানে ড্রাগন গাছও বসিয়েছি যেটাও আরম্ভ হয়ে গেছে রেডি হতে। এই দেখুন কত সুন্দর গাছের এ ছেড়েছে। আর এইগুলো কিছু গোলাপ গাছ, কিছু ফুল গাছ লাগানো রয়েছে নানান রকম।
এখানে আরো অনেকগুলো গাছ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দেখুন কিছু বেল ফুল গাছ লাগানো আছে, জুঁই ফুল গাছ লাগানো রয়েছে, গাঁদা ফুল, টগর, সমস্ত গাছ ঠাকুরের সামনে লাগানো রয়েছে। এগুলো নিজেরাই তৈরি করেছি গাছগুলোকে। তো আমরা খুবই অল্প পরিমাণ 250 থেকে 300 গ্রাম মতো সুপার ফসফেট ব্যবহার করলাম মাটিতে, আরেকটু বেশি দিলে ভালো হতো। এরপর আমরা দেবো সর্ষে খোল। সর্ষে খোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, দেখতেই পাচ্ছেন সর্ষে খোল। সর্ষে খোলটা প্রায় আমরা 500 থেকে 700 গ্রামের ওপর দিয়ে দেবো। এটা আমার 1 কেজি কেনা আছে। আপনারা নিজেদের মতো করে দিতে পারেন একটা আন্দাজ বুঝে। আরেকটু 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 ব্যস থাক, ঠিক আছে দিয়ে সবটাই দিদি। আমরা 1 কেজি পুরো সর্ষে খোলটাই দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমরা দিচ্ছি একটু খড়ি মাটি। খড়ি মাটি আমরা গাছে এই মাটিতে ব্যবহার করি, কারণ এটা মাটির মধ্যে সুগন্ধিত হয় ও গাছের বৃদ্ধি প্রকাশ ভালো হয় আর কি, সেই কারণে আমরা খড়ি মাটিটা ব্যবহার করি মাটিতে। এরপর আমরা ব্যবহার করছি এটা কি আছে, নিমখোল। নিমখোল নিমখোল আরো আমাদের রাখা আছে, এটা আগে কিছুটা বেঁচে ছিল সেটা আমরা দেবো, প্লাস আরো আছে সেটাও দেবো। নিমখোলটা আমি 1 কেজি কিনে এনেছিলাম, সেটা থেকে আমরা প্রায় 500 সাড়ে 500 600 গ্রাম মতো দিয়ে দেবো নিমখোলটা। তো বন্ধু আপনারা একটা কাজ করবেন, যখনই গাছ আনবেন না কেন, আপনারা 10 থেকে 12 ইঞ্চি ছোট টবের মধ্যেই গাছ রিপোর্টিং করার চেষ্টা করবেন। তো এবার আমরা দিচ্ছি ভার্মি কম্পোস্ট। একটু আলাদা একটু ছেঁড়া আছে ওখানে রয়েছে অল্প, ওই পরিমাণটা আমরা দেবো, প্লাস আমাদের কাছে 500-এর একটা প্যাকেট রয়েছে সেটাও দেবো। দেখি প্যাকেটটার একটুখানি ছবিটা দেখো, দেখো তো প্যাকেটের ছবিটা, এটা ঠিক বোঝা যাচ্ছে না ওইখানে প্যাকেটে, ওই ফ্রেশ প্যাকেটটা আপনাদের দেখাবো। এটা একটা জৈব সার, এই যো ভার্মি গোল্ড, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি। প্যাকেটটা দেখতেই পাচ্ছেন আপনারা, আর এর মধ্যে কত সুন্দর ছবিও দিয়ে আছে, ফুল ফললে যাতে বৃদ্ধি ভালো হয়। তো আপনারা বন্ধুরা আপনারা এইভাবেই মাটি তৈরি করুন। আর একটু বেশি করে দিয়ে ব্যাস, আর একটু অল্প পরিমাণ দিয়ে, আর একটু দে, আর একটু দিয়ে দে, আর একটু অল্প করে দিয়ে দে, ব্যাস।